আসসালামু আলাইকুম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে নেক্সেস টেলিভিশন দেখছেন আপনাদের প্রত্যেককে আমি হৃদায়তুল্লাহ জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ শুরু করছি আপনাদের অংশগ্রহণে নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান দর্শক শ্রোতা আমাদের এই সুন্দর এই দেশটি এই দেশটিকে আমরা আমরা নিজেরা সাজাই সমাজের প্রতিটি মানুষ এই দেশটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির জন্য আমরা কাজ করে থাকি আমরা প্রত্যেকে স্বার্থমতো আমাদের অবদান রাখবার চেষ্টা করি সেই প্রয়াসেই কখনো বা ব্যক্তি বিশেষে কখনো বা সমষ্টি বিশেষে আমরা সহযোগিতা করে থাকি সহযোগীরা হাত বাড়িয়ে থাকি এবং এই দেশটিকে সাজানোর চেষ্টা করে থাকি দেশের উন্নতি এবং সম্ভাবনার দিকগুলি নিয়ে আমাদের দেশের জনতা ভেবে থাকেন যেমনিভাবে সরকার দিক থেকেও তারা চিন্তা ভাবনা করে থাকেন উন্নয়নের কাজ করে থাকেন তেমনিভাবে কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি প্রতিষ্ঠানও সেখানে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তার মধ্যে থেকে অনেকগুলি আছে যেমন এনজিও যেগুলিকে আমরা নন গভর্নমেন্ট হিসেবে আমরা থাকি সে এনজিও নিয়ে আজকে আমরা কথা বলবো বাংলাদেশে এনজিও সমস্যা ও সম্ভাবনা গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন জবাব দিবেন আজকের আমন্ত্রিত মেহমান হজরত আলম প্রফেসর ডক্টর হাফেজ এ বি এম হেজবুল্লাহ হাফিজ্লাহ আসসালামাইকুমান আমি দর্শকদেরকে জানান জানতে চাই আপনারা দুভাবে প্রশ্ন করতে পারেন আমাদেরকে প্রথমত টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করে আপনারা আপনাদের বিষয়গুলি অল্প কথায় আমাদের সাথে শেয়ার করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ব্যবহৃত ফেসবুকের কমেন্টসের অপশনে গিয়ে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে যে প্রচারিত সরাসরি এই অনুষ্ঠানটির কমেন্টস বক্সে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি অল্প কথায় স্পষ্ট করে আপনি লিখে দিলে ইনশাআল্লাহ তাহলে আজকের আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমাদের আমন্ত্রিত মেহমান আপনাদের প্রশ্নগুলি জবাব দেওয়ার চেষ্টা করবেন ফজাজ্লা খাইরান আপনারা যুক্ত থাকুন এবং ফেসবুক পেজটি আপনারা আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দেওয়ার জন্য আরও একবার অনুরোধ করছি শেখ আমরা আপনার কাছ থেকে শুনতে চাই বাংলাদেশে এনজিও মূলত এনজিও এই বিষয়ে যদি আপনি ভূমিকা ভূমিকাস্বরূপ কিছু কথা বলতেন আর এনজিওর সম্ভাবনা নিয়েই আমরা আগে কথা বলি সমস্যা কথাগুলি পরে বলি কারণ আমরা পজিটিভ হতে চাই এই জন্য সম্ভাবনা নিয়ে আমরা যদি একটু কথা বলি প্লিজ আলা হামাজ্লা রসল্হিলকার আসলে এনজিও শব্দটি শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে এই শব্দটি পরিচিত এর মূল উদ্দেশ্য আসলে এনজিও হচ্ছে একটা সংগঠনের মতো বা একটা সংস্থার মতো যেটা যে দেশেই হোক না কেন সে দেশের নির্ধারিত প্রশাসনে এটা নিবন্ধিত হতে হয় এটা স্টেশন করতে হয় তারপরে এটাকে যখন সরকার কর্তৃক নিবন্ধিত হওয়ার পর তাদেরকে কাজ করার অনুমতি দেওয়া হয় তখন তাদের কার্যক্রম শুরু হয়ে যায় এখন এনজিও কার্যক্রমগুলোকে বিভিন্নভাবে মূল্যায়ন করা যায় কেউ এটাকে শুধু দাতব্য চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখেন কেউ আত্মমানবতার সেবায় এগিয়ে যান কেউ বিভিন্ন দুর্যোগে যখন মানুষ পতিত হয় কষ্টের মধ্যে পড়ে তখন তাদের সাহায্য সহজিত জন্য এগিয়ে আসে এমনিভাবে যারা সমাজের নিম্ন আছে তাদেরকেও বিভিন্নভাবে আর্থিক সহায়তার মাধ্যমে কায়িক সহায়তার মাধ্যমে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করারটা তারা প্রয়াস চালান তো এই এনজিওগুলো দেশের জন্য অনেক ক্ষেত্রে আপনার যেমন এর নাম কি দেশের জন্য তাদের কল্যাণ বয়ে আনে আবার কোন কোনো ক্ষেত্রে সেটা অকল্যাণকরও কাজের মধ্যে জড়িয়ে পড়ে তো ক্ষেত্রে আমাদেরকে যেটা ভাবতে হবে বা আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কল্যাণকর যে সমস্ত এনজিওগুলো আছে তাদের কার্যক্রম তাদের কার্যসূচি তাদের নাম কি পরিকল্পনা এই সব কিছু দেখে শুনে বুঝে তার প্রতি হাত বাড়ানো এবং সহায়তা করার একটা প্রয়াস চলে এনজিও মূলত আপনার মানুষের সহায়তার উপরে বেশিরভাগ নির্ভরশীল সরকারি খাত থেকেও তারা কিছু সহযোগিতা পায় কিন্তু সেটা খুবই গৌণ এবং খুবই ছোট আকারের ব্যক্তিগত ফান্ড বা মানে কোনো সংস্থা কর্তৃক বা সংগঠন কর্তৃক আপনার এই এনজিও পরিচালিত হয়ে থাকে এনজিও একটা ভালো দিক হচ্ছে যেটা আমি এখানে তুলে ধরতে চাই সেটা হচ্ছে তারা শিক্ষা ব্যবস্থায় গরিব জনসাধারণ যারা আছে গ্রামের অথবা সেখানে তারা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত করে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য শিক্ষার প্রসারে তারা কাজ করে থাকে এটা একটা ভালো দিক আছে এবং দেখা গেছে যে এতে তাদের একটা প্রভাব সেই এলাকায় বিস্তার লাভ করে এবং আমাদের এই সেই মানে ছোট্ট মনিরা যারা আছে তারাও এক সুযোগে পড়ালেখার প্রতি এক এগিয়ে আসার সুযোগ পায় এবং তারা নিজেদেরকে গড়ে তোলার প্রয়াস পায় তো এই জিনিসটা কিন্তু ভালো এছাড়াও এই যে বিভিন্ন সময় আমরা দেখি যে এই যে বন্যা আমাদের দেশও হয়ে গেছে এখনও শেরপুর সহ বেশ কয়েকটা এলাকাবঙ্গের উত্তরবঙ্গের অনেকগুলো গ্রাম সথের উপরে গ্রাম আপনার আপনার বন্যা কবলিত তো সেখানে অনেক সময় সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু মানুষ কাজ করতে পারে না তখন এই ত্রাণ সংস্থা অথবা আপনার এনজিও এগিয়ে আসে তারা বিভিন্নভাবে তাদেরকে আপনার সহযোগিতার হাত বাড়ায় এবং তাদেরকে আপনার সহায়তা করার চেষ্টা করে তো এইভাবে আমরা দেখতে পাই যে এনজিও গুলোর কার্যক্রমের যে পরিধি এটা অনেকের কেউ নিজেদের সীমাবদ্ধতার কারণে সীমাবদ্ধ রাখে আবার কেউ সেটাকে প্রশস্ত করতে করতে বিভিন্নভাবে অনেকগুলো পরিকল্পনা তারা হাতে নেয় এবং তারা

তো রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে কয়েকটা চিকেন আইটেম খাওয়াই হয় কিন্তু অনেকদিন ধরে শোনা যাচ্ছে যে রেস্টুরেন্টে ওরা নাকি অনেক সময় ডেড চিকেন সার্ভ করে তো সেদিন আমার ফ্রেন্ডের সাথে যখন রেস্টুরেন্টে গেলাম ও বলল যে বেশি ঘাটাঘাটি না করে বেসমিল্লা বলে খেয়ে ফেলো এই যে আমরা না জেনে যে ডেড চিকেন সব রেস্টুরেন্ট না অনেক রেস্টুরেন্টে হয়তো এরকম করে তো এটা আমরা আসলে কিভাবে কিভাবে ম্যানেজ করবো ব্যাপারটা আচ্ছা আর কোন প্রশ্ন আর আমার জি আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমরা মেয়েরা তো কসমেটিক্স হিসেবে এখন দেখা যায় যে কোরিয়ান জাপানিজ এন্ড ইউএস এর প্রোডাক্ট গুলো ইউজ করি তো এগুলো আসলে কোন কোন ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়েছে তা আমরা জানি না তো এগুলো ইউজ করা কি আসলে হালাল হবে আমাদের জন্য আচ্ছা ধন্যবাদ সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক কোন বিষয় জানতে চান হুজুর আপনি তিনটা প্রশ্ন করতে চাই প্রথম প্রশ্ন যখন আমি আমার ছিল আমি মাস করে রোজা রাখতে পারিনি এখন এই রোজাটা দুদিন করে আর একটা প্রশ্ন আমার সন্তান ষোলো বছরে মারা গেছে করোনায় মারা গেছে পরে বলতে করোনায় মারা গেছে বলছে হয়েছিল

ধন্যবাদ সম্ভবত লাইনে কিছু ত্রুটি থাকার কারণে আমরা আপনার কথা কথা আধো আধো বোঝার চেষ্টা করেছি সর্বোচ্চ কনসেনট্রেট করার চেষ্টা করেছি কিভাবে শুরুতে এবং শেষে মিলে আপনার প্রশ্নগুলি আমরা উদ্ঘাটন করতে পারি দেখা যাক আমরা তিনটি প্রশ্নের ব্যাপারে কিছুটা ধারণা পেয়েছি ধারণা আলোকে আমরা প্রশ্নগুলি জবাব দেওয়ার চেষ্টা করবেন সারা তারা শেখ আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন মৃত্তিকামণি বাড়িধারা থেকে যুক্ত হয়ে প্রথম যে প্রশ্ন করেছেন যে অনেককেই দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে চিকেন খেতে আর কি কেউ বা বলেছেন যে এখন তো যে প্রবণতা দেখা দিয়েছে অনেক সময় মৃত যে চিকেনগুলি আছে সেগুলোকেও সুন্দর করে সুস্বাদু করে মুখরোচক করে সামনে তুলে ধরা হয় বা বিক্রি করা হয় তো এই বিষয়ে আসলে কোনটা সঠিক বা কোনটা বেঠিক বা কোনটা জীবিত ছিল কোনটা মৃত চিকেন এটা জানা নাই কিন্তু তার কোনো একজন পরিচিত জন বলেছিলেন এত ঘাটাঘাটি না করে বিসমিলা বলে খেয়ে ফেলো আসলে না জেনে ভেবে খাওয়াটা কথা আসলে এই জিনিসটা একটু আমাদের জন্য সমস্যা হয়ে গেছে শরীয়তের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে মাছ ছাড়া পানীয় ছাড়া পানীয় মানে প্রাণী ছাড়া সেগুলোর ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আমাদের নির্দেশ দেয়া আছে যে বিসমিল্লাহ আকবর বলে জবাই করে তারপরে তোমরা সেটা খেও আর মৃত বিষয় যেটা আছে সেক্ষেত্রেও প্রাণীগুলোর ক্ষেত্রে বলা হয়েছে মৃত মানে সেটা হারাম সেটা খাওয়া যাবে না সেটা আপনার মাছ হোক এ সরি মাছ না পানি মানে জলের যেহেতু আছে সেগুলো খাওয়া যাবে কিন্তু উপরে যে আছে পাখি আছে মোরকছে হাঁস আছে তারপরে যেভাবে প্রাণী আছে এগুলির ক্ষেত্রে এটা প্রযোজ্য যে এগুলো যদি মরে যায় মৃত হয়ে যায় তখন এগুলো হারাম হয়ে যায় এগুলো খাওয়া যায় না এখন মজার ব্যাপার হলো যে আমাদের দেশের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আমাদের মুখ রুচর খাবারের মধ্যে একটা হচ্ছে ফ্রাই এবং এই ফ্রাইটা খুবই আনন্দ করে সবাই খাওয়া দাওয়া করে অনেকে বাসাবাড়ি ছেড়ে তৈরি হয় তা এখন রেস্টুরেন্টে যখন যাওয়া হয় তখন তাদেরকে যখন এটা অর্ডার দেওয়া হয় তখন এটা চমৎকার করে তারা আপনার সামনে উপস্থাপন করবে এখানে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে বিশ্বস্ততা আপনি যেই রেস্টুরেন্টে আপনি গিয়েছেন আপনার যদি সেই রেস্টুরেন্টের উপর আস্থা থাকে যে তারা এই ধরনের অন্যায় করবে না তাহলে ওয়েলকাম আপনি সেটা খেয়ে নিতে পারেন আর যদি আপনি মনে করেন যে এ ধরনের এই রেস্টুরেন্ট যে যেটার ব্যাপারে সন্দেহ জাগে যে এরা আসলে কি দেয় তাহলে আপনি সেখানে না গেলেই তো পারেন দরকার কি সেখানে আর আপনার যদি এতই খেতে ইচ্ছে করে তাহলে রেস্টুরেন্টের দরকার নিজে বাসায় তৈরি করে তো খেলে আর কোনো সন্দেহ থাকে না আমাদের কাছে এরকম অনেক রিপোর্টও আছে অনেক নামি দামি এবং সেটা শুধু বাংলাদেশের নয় বিভিন্ন দেশের কেন্দ্র কেন্দ্র করে আপনার তাদের অনেক ধরনের খবর অনেক সময় পেপার পত্রিকা বের হয় যে সেখানে এই ধরনের জিনিসগুলো পাওয়া গেছে পরে অবশ্য তারা আবার সেটাকে ইয়েও করে এর নাম কি প্রতিবাদও জানায় বা করে তো এগুলি আমার দেশে আছে তো এই ক্ষেত্রে আমি পরামর্শ দেব যে আপনি আমি বা যারাই আমরা রেস্টুরেন্টে খাবার খেতে যাই আমাদের প্রথমেই সেই রেস্টুরেন্ট সম্পর্কে অবগতি হতে হবে এবং আস্থার সংকট যেন না হয় সেদিকে আমাদের যেতে সন্দেহযুক্ত আত্মীয় আমাদের যিনি প্রশ্ন করতে বলেন তার আত্মীয় বলছে বিসমিল্লা পরে খেয়ে পড়ে এত যোগাযোগ করতে যাওয়া কেন আসলে কথাটা সঠিক নয় মুসলিম আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে আমি বিসমিল্লা পড়ে খেলেই কি মৃত হয়ে যাবে না এটা

এক ভরি স্বর্ণ বিক্রি করে কিছু টাকা দিয়েছি এখন আমার হাজবেন্ড মাসে তাকে কিছু মানে টাকা দেয় এই ধরেন পাঁচ হাজার এখন আমি যে স্বর্ণটা বিক্রি করছি তখন তো এক লাখ ছিল এখন এক লাখ বিশ তা আমি যে বেশি টাকাটা যে পাইছি সেটা দিয়ে যে আমি ওই সমপরিমাণ স্বর্ণটা কিনতে পারবো সেটা কি আমার জন্য হালাল হবে

জনগণ থেকে বলছি জি প্লিজ প্রশ্ন হুজুর আমার কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটু টাইমস্টা হবে আমার প্রথম প্রশ্ন যেটা এনজিও বিষয়ক যারা এনজিওতে চাকরি করে এরা যে বেতন নেয়রা কতটুকু গইতো আচ্ছা আর দুই নম্বর क्वेश्चन হুজুর আমার স্ত্রী গত মাসে মারা গেছেন আগে আপনাকে বলছি যে কবর ziyaret করি এর সুনির্দিষ্ট কোনো দোয়া আছে কি না মানে যে দোয়াটা কাজে লাগবে জি প্রত্যেক প্রশ্ন আছে হুজুর কোন কাজটা করলে সেই আর একটা আমার স্ত্রী মারা গেছে মারা যাওয়াতে আমি নিঃস্ব বা একাকিত্ব বা আমার কাছে এই দুনিয়াটাকে মিথ্যা বা একবারে খুব কষ্ট মনে হচ্ছে এর জন্য আল্লাহ আমি পুরস্কার পাবো কিনা ধন্যবাদ সাথে থাকুন শেখ আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে নিয়েছি আমরা প্রশ্নগুলি সংক্ষিপ্ত জবাব জানবো ইনশাল্লাহ তালা তার বিরতি থেকে ফিরে দর্শক শ্রোতা আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান ফিরব আলোচনায় সাথেই থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু স্বাগত আরও একবার মতো দর্শক শ্রোতা আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান আজকে আমরা আলোচনা শুনছি আমন্ত্রিত বিদগ্ধ ইসলামিক স্কলারের কাছ থেকে বাংলাদেশে এনজিও সম্ভাবনা ও সমস্যা গুরুত্বপূর্ণ এই বিষয়ে এবং আপনাদের প্রশ্নগুলির জবাবেও রয়েছেন ফজিল শেখ আমরা এই পর্যায়ে আপনাদের প্রশ্নগুলির জবাবের জন্য সরাসরি চলে যাচ্ছি প্রিয় শেখের কাছে একজন দর্শক যুক্ত হয়েছেন সন্তান হারা মা মা সন্তান ইন্তকালের আগে তিনি হয়তোবা বা করেছিলেন যে তিনি সিএম সাধনা করবেন এবং তার স্বামীও সিএম সাধনা করবেন সন্তান যদিও মারা গেছেন সন্তান মারা যাওয়ার পরে মা নিজে সিএম সাধনা করেছেন কিন্তু যেহেতু সন্তানের বাবা জানেন না সেই জন্য বাবা রোজা রাখেননি দুটি প্রশ্নকে আমি একসাথে উপস্থাপন করলাম মা রোজা রেখেছেন ঠিক আছে কি আর দ্বিতীয়ত হল বাবা রোজা রাখেননি এটার কোনো সমস্যা আছে কিনা আসলে এই যেটা এটাকে মানুষ বলা হয় যে নিয়োগটা করেছেন তো মা বাবার পক্ষেও নিয়োগ করেছেন মা বাবা কিন্তু বাবার জন্য এ ধরনের কোন নিয়োগ করেছেন তিনি তার আদায় করে দিয়েছেন এবং তিনি আশা করতেছিলেন যে বাবাও এ রোজাগুলো রেখে দেবে এখন যদি বাবাকে উনি বলে দেখতে পারেন যদি বাবা মনে করে যে আমার রাখা দরকার রাখতে পারেন কোনো সমস্যা নেই আর যদি তিনি না রাখেন তাহলে এর জন্য তার কোনো গুণা হবে না আচ্ছা আর দ্বিতীয় যে আরেকটি প্রশ্ন হচ্ছে এই সন্তান মারা যাওয়ার আগেও মা দীর্ঘ অনেকদিন তাকে বকাঝোকা করেছেন বিভিন্ন কারণে এখন মা দুঃখিনী ভাবছেন যে তাকে যে বকাঝোকা করেছি আমি সেই জন্য হয়তো বা কোনো অভিশাপ লেগেছে কিনা আল্লাহ তালা না খুশি হয়েছেন কিনা বকা দেওয়ার ওই পাত্রটা আল্লাহ তুলে নিয়েছেন কিনা এইরকম আশঙ্কায় তিনি ভুগছে ভুগছেন এ বিষয়ে কি বলবেন আমি এ বিষয়ে ওনাকে পরামর্শ দেব যে বকাঝোকা তো আপনি করেছেন আমরা তো সেটা শুনতে পাইনি এক নম্বর দুই নম্বর কী ধরনের বকাঝকা করেছেন সেটাও আপনি বলেননি তো এক্ষেত্রে আমাদের টিভি স্ক্রিনে যারা আমাদেরকে দেখছেন দর্শকবৃন্দ সবাই উদ্দেশ্যে আমি বলবো যে দয়া করে বাবা হন আর মা হন ভাই হোন আর বোন হন বা যে কোনো মুরব্বী হন কোনো সময়ে কোনো বাচ্চাকে কোনো ধরনের মানে এমন বকাঝকা করবেন না যেটা তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় আমি এরকম অনেক ঘটনা জানি যে মা ত্যাক্ত বিরক্ত হয়ে সন্তানকে বলে তুই মরে যা তুই গায়ের তলে পড়োশ না কেন বিল্লাহ বিল্লাহমিন্দ আলিক পরে দেখা যায় ঠিকই সে গায়ের নিচে পড়ে সে মারাও গেল ইনা আলিল্লাহমিন্ন এখন আমি এই মাকে বলবো যে আপনি কি বকা করছেন সেটা আপনি ভালো জানেন এক দুই নম্বর ছেলে চলে গেছে সে তো আপনি ফেরত পাবেন না তো এই জন্য আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন বাচ্চা তো চলে গেছে বাচ্চাকে যেন আল্লা পাখা হেফাজতে রাখেন সে মাসুম সে এখনও বলে এবং প্রাপ্তবয়স্ক হয়নি অতএব তার অসুবিধা হবে না আপনি এ ধরনের কাণ্ড আর নিজে করবেন না যতটুকু হয়ে গেছে এই জন্য আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করুন ইনশাআ আল্লাহ আল্লাহ রহমান রাহিম আল্লাহ আপনার ক্ষমা করে দেবেন ধন্যবাদ আরেকজন দর্শক থেকে আমরা প্রশ্ন পেয়েছি প্রশ্নটি একটু ব্যতিক্রম তিনি বলেছেন তার স্বামীর ধার নেওয়া প্রয়োজন তো অন্যের কাছে ধার চেয়েছেন কিন্তু সে ধার তিনি পাননি পরবর্তীতে স্ত্রীর কাছে কিছু জমানো টাকা ছিল ধারের যে পরিমাণ তিনি চেয়েছিলেন সেটা ওই শুধু ওই টাকা দিয়ে ব্যাকআপ হচ্ছিল না বিধায় তার নিজের ব্যবহৃত গয়না একভরি স্বর্ণ তিনি বিক্রিও করে ফেলেছেন এবং সেই ভদ্রলোককে ধার নিলে যে পরিমাণ অর্থ দিতেন প্রতি মাসে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা করে সেই পরিমাণ অর্থটাই এই স্ত্রীকে দিচ্ছেন কিন্তু স্বামী আদৌ জানেন না এই ধারটা তার স্ত্রী দিয়েছেন তাকে এখন প্রশ্ন হলো সেই স্ত্রী তার যে লভ্যাংশ জমা হয়েছে সেখান থেকে এক সময় যখন তিনি স্বর্ণ বিক্রি করেছেন এক লক্ষ টাকায় ভরি আর এখন কিনতে হলে এক লক্ষ বিশ হাজার টাকা লাগছে এখন সেখান থেকে জমানো টাকা দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে স্বর্ণ কেনা যাবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন মাসা বড় চমৎকার একটি প্রশ্ন আমরা হাতে পেলাম এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে স্ত্রী যে তার স্বামীর সহযোগিতার জন্য নিজের মানে স্বর্ণ বিক্রি করে তাকে মানে উপকৃত করেছেন এটা চমৎকার একটা কাজ করেছেন এই জন্য স্বামীকে জানতেও হবে এটা জরুরি না এক দুই নম্বর যদি এখানে এটা বলা হয় যে তিনি স্বর্ণ বিক্রি করে অ্যামাউন্টটা দিয়েছেন তাহলে কিন্তু তিনি সেই অ্যামাউন্টই মানে যত টাকা মানে স্বর্ণ বিক্রি করে তাকে দিয়েছেন সে টাকাটাই পাবেন স্বর্ণ পাবেন না বুঝছে তিন নম্বর যদি এইভাবে দিয়ে থাকেন যে আমি কতটা বিক্রি করলাম এটা আমার দেখার বিষয় না আমি এক ভরি স্বর্ণ তাকে দিয়েছি আমাকে এক ভরি স্বর্ণ দিতে হবে এবং সেটাকে আমি ফেরত চাই তাহলে সেটার দাম উঠান আমার যাই করুক তাকে এক ভরি স্বর্ণই আপনাকে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু তিনি যে পলিসি নিয়েছেন এটা তার জন্য যোগ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন যাবার আগে আমাদের দুজন দর্শক আবার যুক্ত আছেন আমরা দর্শকের প্রশ্নগুলি নেব সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার কোন বিষয়ে জানার আছে একটু শেয়ার করুন প্লিজ ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন দুইটা জি সংক্ষেপে বলুন একটা হচ্ছে আমার তো অনেক নামাজ কাজ আছে এতে শাইকরা তো বলেছেন যে হচ্ছে নফল নামাজে সেই নামাজে ঘাটতি পূরণ হবে তাহলে আমি কি যে ইশরাকের নামাজ সালাতের দোহান নামাজ জাওয়ালের নামাজ আওয়াবিনের নামাজ পড়ি এগুলা দিলে কি হবে না আমার সেই নিয়তে ওই মানে কাজা নামাজের নিয়তে শুধু নফল নামাজ আলাদা ভাবে পড়ে যেতে হবে সুন্দর প্রশ্ন হচ্ছে আমার শাশুড়ি ডায়াবেটিক এর রোগী তিনি ভালোভাবে রোজা রাখতে পারেন না তাহলে এই রোজা কিভাবে মানে আদায় করা যাবে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক যুক্ত আছেন রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ছাড়েন না তো মানে তাকে মানে উনি ধ্বংস করবেনই তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন ইউনিভার্সিটি টিচার যিনি সবসময় সত্য কথা বলেন সত্যকে আপনি ধরেই বেঁচে আছেন এবং পরেশগারও বটে তো উনাকে একটা মিথ্যা বলতে বলা হয়েছিল না হলে ওনার চাকরি চলে যাবে তো উনি সত্যকে সত্যই বলেছেন মিথ্যাটা বলেননি বিধায় ওনাকে চাকরি হারাতে হয়েছে তো উনি তো খুব ভালো মানুষ শিলা সীমা লঙ্ঘন করেননি যার জন্য তাকে পরিবার নিয়ে মানে এমন খারাপ অবস্থার চোখে দেখা যায় না তো স্যার এখন মানে ওনার জন্য যদি কিছু নসিহা করতেন কিছু বলতেন ওনার এখন করণীয় কি যাতে তার আগের অবস্থাটা মানে ফিরে আসে তা প্লিজ একটু বলবেন ধন্যবাদ নেক্সাস টেলিভিশনের সাথেই থাকুন ইনশাল্লাহ তালা আমাদের বিজ্ঞ আলোচক আমন্ত্রিত মেহমান আপনার প্রশ্নের সমাধান দেবেন শেখ আমাদের সেই বোন যিনি ধার দিয়েছিলেন তার স্বামীকে তিনি জানতে চেয়েছেন স্বামী যে অর্থ তাকে মাসে মাসে এখন ফেরত দিচ্ছেন সেই অর্থ থেকে এখন তাকে কোনো গিফট দিতে পারবেন কিনা হ্যাঁ যেহেতু সেটা ফেরত দিচ্ছেন ফেরত দেওয়ার পরে তিনি মালিকানা পাচ্ছেন এবং তিনি মালিকানা পাওয়ার কারণে তিনি তার এই মালিকানা থেকে যে অর্থ বরাদ্দ আছে সেখান থেকে তিনি ইচ্ছা করলে তার স্বামীকে যে কোনো গিফট টাকাও দিতে পারেন অন্য কোনো জিনিস কিনেও সে গিফট দিতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ শেখ আমাদের চতুর্থ দর্শক ফোনে জানতে চেয়েছেন এনজিওতে যারা চাকরি করেন সেই চাকরির ইনকাম হালাল কিনা এনজিওর চাকরি যারা করেন সেখানে আমাকে দেখতে হবে যে এনজিওর যে যে অর্থ সরবরাহ যেটা আছে বা আর্থিক যে তাদের মানে সোর্সটা আছে এটা তাদের হালাল উপায়ে আসে কিনা যদি হালাল উপায়ে আসে তাহলে সেখান থেকে বেতন ভাতা ইত্যাদি নেওয়া সেটাও যায় আর যদি দেখা যায় যে না সেটা হালাল উপায়ে আসে না হারাম উপায়ে আসে বিভিন্নভাবে আসে তাহলে সেখানে চাকরি না করাই উচিত ভালো কোনো জায়গার চেষ্টা করতে হবে যে দ্বিতীয় প্রশ্ন এসছে দর্শকের স্ত্রী মারা গেছেন তিনি জিয়ারতে যান মাঝে মধ্যে জিয়ারতে গিয়ে এমন কি কোনো নির্দিষ্ট দোয়া আছে যা করলে কাজে লাগবে নির্দিষ্ট দোয়া বলতে নেই নিজের দোয়া যেটা আছে আসসালাম আলাইকুম ইয়াফুরকুম এই এর বাইরে আরো অনেকগুলো দোয়া আছে সেই দোয়াগুলো তিনি তার জন্য করতে পারেন নিজের ভাষা করতে পারেন আল্লাহ আমার স্ত্রীকে আপনি জান্নাতি করে দেন তার খবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন কার আদাব যদি থাকে আদাব মাফ করে দেন তাকে আরও তারাকেই দান করেন এইভাবে তিনি কবরস্থানে গিয়ে তার স্ত্রীর জন্য তিনি দোয়া করতে পারেন বাসায় করতে পারেন যেখানে থাকেন সেখান থেকেও তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে স্ত্রীর জন্য দোয়া করতে পারেন জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ আমরা হাতে এখনও আরও বেশ কিছু প্রশ্ন আছে তাছাড়া ফেসবুকে অনেকগুলি প্রশ্ন এসে আছে আমরা এক এক করে প্রশ্নগুলির জবাব জানবো ইনশাআল্লাহ তালা আমার সময় বলছে আরেকটি বিরতিতে যাওয়ার জন্যে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান ফিরব পূর্ববর্তী আলোচনায় এবং আপনাদের প্রশ্নের সমাধানে অনুষ্ঠানের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল পূর্বের ধারাবাহিকতায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান আলোচনার বাংলাদেশে এনজিও সমস্যা ও সম্ভাবনা গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সমাধানে আছেন ফদিলত শেখ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম এম হেজবুল্লাহ হাফেজ হল্লা স্বাগত শেখ আপনার সরাসরি প্রশ্নের জবাবের দিকে যাচ্ছি সাদাকায় জারিয়া নিয়ে প্রশ্ন করেছেন একজন স্ত্রী হারা স্বামী তিনি জানতে চেয়েছেন সাদাকায় জারির মধ্যে কোন আমলটি বা কোন কাজটি করলে সবচেয়ে বেশি ফায়দা আসলে সাদকায় জারিয়া হচ্ছে এমন একটা শব্দ যেটা আপনার অব্যাহত থাকে জি যেমন আপনি কোনো মসজিদের নির্মাণ কাজে সহায়তা করলেন কোন মাদ্রাসের নির্মাণ কাজে সহায়তা করলেন রাস্তাঘাট আপনার কি বলে এর নাম কি সেগুলি ভালো করার জন্য চেষ্টা করলেন তারপর কোথাও পানির টিউবওয়েল নেই পানির ব্যবস্থা করে দিলেন এমনিভাবে কোনো গরিব ছাত্র সে পড়াশোনা করতে পারে না তার পড়াশোনার খরচ চালালেন বইপত্র কিনে দিলেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যেগুলি চলমান এটাকে বলা হয় সরকারে জারিয়া আপনি যে কোনো সরকার জারিয়া করবেন ইনশাল্লাহ সেটাই আপনার স্ত্রীর জন্য গ্রহণযোগ্য যে জানতে চেয়েছেন স্ত্রীর ইন্তকালের পরে ইনি নিজেকে এখন নিঃসঙ্গ ভাবেন খুব একাকৃত্ব অনুভব করছেন অসহায়ত্ব ফিল করছেন এইসব কারণে এই অনুভূতির কারণে তিনি কোনো পুরস্কার পাবেন কিনা না কাছে আসলে এখানে তার জন্য রাস্তা খোলা হাত তিনি এক একত্ব গুছাতে পারেন আর যদি তিনি বলে করেন যে না আমি আমার স্ত্রীর জন্য আমি নিজেকে সেপারেট রাখতে চাই আমি তার জন্য দোয়া করবো তাহলে তিনি তো পাবেনি আর আপনি একাগ্রত গুছাতে যদি আপনি পরবর্তীতে কোনো আবার নতুন বিষয়Satisf চিন্তা ভাবনা করেন সেই সুযোগও কিন্তু আপনার আছে শরীরত আপনাকে দুটেরই অপশন দিয়েছে এটা আপনি নিজেই আপনার নিজের জন্য যেটা ভালো মনে করেন সেটাই করে নেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া দর্শক কোন বিষয় জানতে চান আমি আর একটু রানকে জি প্লিজ প্রশ্ন আমার তো দাওয়াত কমও खैर ভালো আছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন

ছেড়ে দিয়েছেন তিনি আলে ওলামাদের কাছ থেকে জেনেছেন যে পরকালে নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে প্রশ্ন করেছেন এখন ফরজগুলি কি কাজা করবেন কাজার নিয়তে নফল আদায় করবেন নাকি অন্যান্য নফলগুলি যেমন সালাতুল্লাবিন তাহাজুদের সালাদ তারপরে চাস্তে সালাদ দোহার সালাদ ইত্যাদি সালাদগুলি পড়ে সেই ছুটে যাওয়া ফরজের ঘাটতি মেটাবেন হ্যাঁ ভালো একটা প্রশ্ন পেলাম সেটা হলো এই যে আপনি এই ফরজের ঘাটতির জন্য নফল নামাজগুলো গ্রহণযোগ্য হবে এটা আপনি শুনেছেন কিন্তু এটা ঠিক নয় যে কাজা নামাজের জন্য আপনার নফল দিয়ে সেটাকে ঘাটতিপূরণ করা হবে এটা না বরঞ্চ যে সমস্ত ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি থেকে গেছে ভুল থেকে গেছে আপনি নামাজ পড়েছেন বুঝতে পারেনি সেগুলোর ঘাটতিপূরণ করা হবে আপনার নফল নামাজ দিয়ে কিন্তু কাজা যদি হয়ে যায় সেটার জন্য আপনাকে অবশ্যই কাজা করতে হবে এবং এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনার নফলর চাইতে আগে কাজাগুলো আদায় করে নেন তাহলে আপনার জন্য সেটি হবে মঙ্গলজনক আর যদি আপনি বলেন যে না আমি কাজাও আদায় করব। নফলও আদায় করতে হয়তো না লানোর কিন্তু আপনাকে কাজাটাকে প্রাধান্য দিতে হবে অবশ্যই ধন্যবাদ শেখ এখানে আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি শাশুড়ি তিনি ডায়াবেটিসের রোগে আক্রান্ত তিনি সিএম সাধনা করতে পারেন না এখন কি করবেন যদি ডাক্তারের নির্দিষ্ট মানে বা পরামর্শ অনুযায়ী যদি রোজা না রাখার কথা বলা হয় অথবা যদি শারীরিকভাবে তিনি দুর্বল থাকেন রোজা রাখা তার পক্ষে সম্ভব না হয় তাহলে শরীরতির মধ্যে সেটা ব্যবস্থা আছে ফেদিয়ার ব্যবস্থা আছে আপনি একদিনের জন্য একজন লোককে তিনবেলা খাবান বেলার কথা বলা আছে তাকে দুই বেলার খাবারের ব্যবস্থা করে দিন ইফতারি সহ দিলে তিন বেলা হয়ে যায় এইভাবে প্রতিদিনেরটা প্রতিদিন আপনি আদায় করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা যখন আসবে তখন সে ব্যবস্থাটা করবেন আগে থেকে করলে কিন্তু সেটা হবে না আমাদের নিয়মিত এবং সম্মানিত দর্শক মৃত্তিকা মনির করা আরও একটি প্রশ্নের সমাধান বাকি আছে তিনি জানতে চেয়েছেন যে ইদানিং ইম্পোর্টেড কোরিয়ান জাপানিজ অ্যান্ড ইউএস সেই কসমেটিক্সগুলি নারীরা তাদের সৌন্দর্য বর্ধনের জন্য মেকআপের জন্য ব্যবহার করে থাকেন তারা জানেন না সেগুলিতে কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এই ধরনের বিদেশি কান্ট্রি করেছেন তাকে এই জন্য বার্কাত জানাচ্ছি আসলে যে কোনো কসমেটিকই বলুন না কেন সেখানে কি কি উপাদান উপাদান ব্যবহার করা হয় সেটা কিন্তু একটা লিস্ট থাকে তার সাথে একটা চিরকুট থাকে সেটার মধ্যে সব বিভিন্ন ভাষায় সেটা দেওয়া থাকে এবং সেখানে সেই বিষয়গুলোর মানে যে যে উপাদানগুলো আছে তো সেগুলোর একটা ইয়ে কোয়ান্টি কোয়ান্টিটি থাকে কোডিক কোড থাকে তো সেই কোডগুলো আপনি একটু যাচাই করে দেখেন যদি সেখানের মধ্যে দেখা যায় যে এমন কিছু উপাদান আছে যেটা সরাসরি হারাম তাহলে সেই কসমেটিক ব্যবহার করা যাবে না সেটা যেটাই হোক না কেন আর যদি দেখা যায় না এমন কোনো উপাদান নেই তাহলে আপনি নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তরব করে তার নাম মুনাফিকদের তালিকা লিখে দেওয়া হয় এটা কি হাজির যাওয়ার সাব্যস্ত দুই নম্বর প্রশ্ন হলো যে জুম্মার দিন যে ব্যক্তি প্রথম মসজিদ যা আছে সে একটি উ দ্বিতীয় একটি গুরু তৃতীয় জন একটি সাথে থাকুন সুন্দর তিনটি প্রশ্ন করেছেন আমাদের শেখ এর কাছ থেকে আমরা জবাব জানবার চেষ্টা করছি আহ শেখ আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করে জানতে চেয়েছেন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারী কে ভালোবাসেন না তাদেরকে বিজয় হতে দেবেন না তাদেরকে আল্লাহ তালা ছাড় দেন না তিনি জেনেছেন কিন্তু তার স্বামী এমন হয়েছে বা তার কোনো একজন লোক আত্মীয় স্বজন এমন হয়েছে যে কোনো একটা চাকরি রক্ষা করতে গিয়ে তাকে মিথ্যার আশ্রয় নিতে হতো মিথ্যা বললে চাকরিটা টিকে যেত কিন্তু তিনি সোজা সাপটা কথা বলেছেন মিথ্যা কথা তিনি এড়িয়ে গেছেন তিনি সত্য কথা বলার কারণে চাকরিটা চলে গেছেন এখন সত্য বলার পরেও সত্যের পথে থাকার পরেও যেহেতু তার চাকরি চলে গেছে পরিবার নিয়ে চলাটা এখন খুবই নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন তিনি এমত অবস্থায় তিনি কিছুটা হাই হতাশ করছেন কষ্ট পাচ্ছেন নিজে নিজে কি নসিহা করবেন তাকে যেন পূর্বের অবস্থায় ফিরে যেতে আমি তাকে বলবো যে আপনি একটু আমাদের নবী আমাদের দিকে তাকান্ত দেখি আর তাদের সাথে যারা হাওয়াই ছিলেন আমাদের নবীজ সাল্লা ইসলামের যে সাহাবিরা ছিলেন তারা কীভাবে জীবনযাপন করেছেন আবু আনহু রাস্তায় ঘুরে পড়ে গেছেন মানুষ এসে বলছে সম্পত সে মির্গি বেরাম এই জন্য সে পড়ে গেছে তিনি বস আল্লাহ কসমকে বলতেছেন যে আমার কোনো রোগ নেই আমি ক্ষুধার্ত অবস্থায় আমি ক্ষুধার মানে যন্ত্রণায় আমি পড়ে গেছি তো আমি আমার এই প্রশ্নকর্তা যিনি আছেন তার স্বামীর উপরে বলবো যে তিনি সত্য বলে তার ইমানের পরিচয় দিয়েছেন আল্লাপাক অবশ্যই তাকে প্রতিদান দিবেন কিন্তু সেই প্রতিদানটা আপনারা দ্রুত পাওয়ার আশা করবেন না সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন আল্লাহ যদি আপনাকে দ্রুত দিয়ে দেন এবং দেওয়ার সামর্থ্য আল্লাহর আছে তাহলে তো নুরুন আলা নূর আর যদি না হয় তাহলে আখরেতে তিনি যে এই সত্যের উপর অটল থেকেছেন তার জন্য তিনি অবশ্যই পুরস্কৃত হবেন হ্যাঁ কিছু কষ্ট তো হবেই এটা তো স্বাভাবিক মানুষ হিসেবে তো এই কষ্টটা যদি আমরা মেনে নিতে না পারি তাহলে আমাদের ইমানেরও তো পূর্ণতা আসবে না তো এই জন্য আমি বলব যে হাউতাস নয় আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনাদের জন্য এবং আপনারাও নিজেরও আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি সত্যির উপর থাকতে চাই হালাল রূপে থাকতে চাই আমাকে অবশ্যই আপনি বরকতওয়ালা নিয়ামত দান করেন রিজিকের ব্যবস্থা করে দেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর নসিহা করবার জন্য আরেকজন দর্শক জানতে চেয়েছেন আফা হাসিব তুমার নামা খালাকুম আবাতান এই আয়াতটি সুরা মোমিনের আয়াতটি তেলাবাদ করলে নাকি জিন ভূত ইত্যাদি চলে যায় কথা কি সঠিক আসলে এটা একটা আমল আছে বুঝছেন সে আমলের মধ্যে এই আয়াতগুলো পাওয়া যায় মানজিলের একটা আমল বলা হয় আর কি সেখানে এটা পাওয়া যায় কিন্তু নির্দিষ্টভাবে এই আয়াতগুলো তেলাওয়াত করলে দিনভূত চলে যাবে এটা আমি এভাবে পাইনি আমি ওইভাবে পেয়েছি যে মানজিলে এই সমস্ত আয়াতগুলো আছে তার মধ্যে এটাও আছে এক নম্বর অতএব আপনি এই জিন ভূত বা ইত্যাদি যেগুলি ভূতের তো কোনো অস্তিত্ব নাই জিনের অস্তিত্ব আছে তার থেকে নিজেকে হেফাজত করতে হলে আয়তাল করছে রাত্রে সবার সময় পড়তে পারেন সকালে পড়তে পারেন বিকালে পড়তে পারেন সুরায় খালা সুরায় ফালাক সুরায় নাচ এগুলো পুরো আমল করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে আমাদের সবাইকে এই সমস্ত মানে জিনের আসর থেকে আল্লাহ হেফাজত করবেন জি ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ শেখ আমরা আরও কিছু প্রশ্ন আমাদের হাতে জমা আছে এবং আমাদের আজকে নির্ধারিত টপিক্স বাংলাদেশে এনজিও সমস্যা ও সম্ভাবনা এই বিষয়ে আরও কিছু কথা আপনার কাছ থেকে জানবারও আছে আমাদের নিশালাতালা সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার ফিরে এসে জানবার চেষ্টা করবেন দর্শক দেখছেন শরীফ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান ফিরব বিরতির পর সাথেই থাকুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে নেক্সাস টেলিভিশনের পর্দায় আজকে আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান আজকের এই আলোচনায় আমরা আলোচ সাথে পেয়েছি আমাদের ওস্তাজ প্রদুলত শেখ প্রফেসর ডক্টর হাফেজ এ এম হেজবুল্লাহ হাফেজকে এবং আমরা আজকে আলোচনা শুনছি বাংলাদেশে এনজিও সমস্যা ও সম্ভাবনা এই বিষয়ের উপরে পাশাপাশি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আর জবাবও আমরা শুনছি শেখের কাছ থেকে এক এক করে এবং আপনাদের এই পর্যায়ে যারা ফেসবুকে যুক্ত হয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন লিখেছেন অনেক কষ্ট করে আমরা সেই প্রশ্নগুলির সর্বোচ্চ সংখ্যক জবাব দেওয়ার চেষ্টা করবেন সারা তেলার সাথে থাকুন শেখ আমরা আরেকজন দর্শক ধরম পাশা থেকে ইউসুফ নামে একজন দর্শক যুক্ত হয়ে জানতে চেয়েছেন বিনা ওজরে পরপর তিন জুমা ছেড়ে দিলে সে মুনাফিক হয়ে যায় ঠিক আছে কিনা যে ধরনের হাদিস পাওয়া যায় জুমাতে আগে হাজির হলে উট তারপরে গরু তারপরে বকরি এরপরে সর্বশেষ ডিপ পর্যন্ত এই হাদিসটি কি সঠিক জি সঠিক এরপরে বললেন যে কতজন মুসল্লি উপস্থিত থাকলে জুমার সালাত আদায় করা যায় অর্থাৎ ইমাম ছাড়া কতজন দরকার হয় মিনিমাম দুইজন জন হলেও হয়ে যাবে আমরা এবার ফেসবুকের দিকে যাব নুসরাত ইয়াসমিন আইডি থেকে সালামবাদ তিনি লিখেছেন অজু করার পরে কালিমা শাহাদা পড়লে জান্নাতের আটটি দরজা খোলা থাকে আকাশের দিকে তাকিয়ে পড়লেই কি সেই ফজলত পাওয়া যাবে সবসময় আকাশের দিকে তাকিয়ে পড়া হয় না আকাশের দিকে এখানে বলতে আপনি ঘরের ভিতরে থাকলে আকাশের দিকে তাকাবেন কীভাবে এখানে বোঝানো হয়েছে যে উপরের দিকে একটু মাথা উঁচু করে আপনি কি বলে ক্যালমায় শাহাদ পড়তে পারেন কেউ আবার আঙ্গুলো উঁচু করে দেখায় প্রয়োজন নেই আপনি শুধু ক্যালমায় শাহাদাত পড়ুন ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন নফল রোজা রাখা অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেলে সেই রোজা কি পরে আবার করতে হবে কিনা না সেটা আর করা লাগবে না সুলতানা আক্তার আইডি থেকে তিনি লিখেছেন মাগরিবের নামাজের পর পর কি দুই রাকাত নফল নামাজ পড়া যাবে সেটা অবশ্য একটা হাদিস আছে এবং অনেকে সেটা করে যদি কেউ করতে চায় তাহলে আমরা বাধা দেই না নো সিন নসিন আইডি থেকে তিনি লিখেছেন অক্টোপাস স্টারফিস কাঁকড়া খাওয়া হারাম কিনা কোনো অনুষ্ঠানে গেলে গ্রুপে ছবি তুলতে বাধ্য করা হয় এক্ষেত্রে গুণা হবে কীভাবে হবে কি কিভাবে থেকে বাঁচা যায় দুটি প্রশ্ন করেছেন মানে অক্টোপাস এবং কাঁকড়া ইত্যাদি এক কথায় আমি বলে দিই যেগুলো পানীয় পোকা হিসাবে আপনার পরিচিত জল পোকা হিসাবে পরিচিত সেগুলি খাওয়া যাবে না সেগুলো শরীরতে হারাম বলেছেন কাঁকড়ার ব্যাপারে একটা দ্বিমত আছে কিন্তু আমরা সেটাকে হারামের মতোই মনে করি না খাওয়াটাই উচিত আর গ্রুপ ছবি তুলতে বাধ্য করবে এটা আমার মনে হয় ঠিক না যারা করতে চায় তাদেরকে বুঝানো যে আমি গ্রুপ ছবিতে থাকতে চাই না তোমরা আমাকে বাধ্য করো না এরপরে যদি কেউ ভিন্নভাবে তুলে ফেলে তাহলে দায় দায়িত্ব তাদের আমি এটা দায়িত্ব আপনি নেবেন না জি চিংড়ি মাছের ব্যাপারে কি বলবেন আপনি চিংড়ি মাছের ব্যাপারও ঠিক একই কথা অনেকে এটাকে পোকা মনে করে সেই হিসাবে তারা বলে চিংড়ি মাছ খাওয়া মাকরু হারাম অবশ্য খুব কম লোকই বলেছেন মকরু পর্যন্ত বলেছেন আবার অনেকে বলেন যে না এটা চিংড়ি মাছ মাছ হিসাবে গুণ্য এটাকে মাছ হিসাবে ধরা হয় এই জন্য সেটা নির্দিধা চিংড়ি মাছ কাকরা মাছ তো বলা হয় না চিংড়ি মাছ মাছ হিসেবে অবশ্য চিংড়িটা অনেকেরই প্রিয় হ্যাঁ অনেকেরই প্রিয় ওয়ার্ল্ড ওয়াইড চিংড়ি আপনি খান আমি পেলে কিছু ভক্ষণ করি না আমারও পছন্দের তালিকায় আছে আ নবন ফেরদৌসি আইটি থেকে তিনি লিখেছেন নামাজ পড়ার মাঝখানে যদি হাঁচি আসে তাহলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে না নামাজের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দোয়া পড়া যাবে না যেটা মানে আপনার রিলেটেড যেমন হাঁচির সময় দোয়া করা করা যাবে না কেউ একজন আলোচনা করতে চোন মুখ মারা গেছে আপনি নামাজের ভিতরে ইন্নাল্লাহ পড় ফেলে তার নামাজই থাকবে না আচ্ছা নামাজের মধ্যে নামাজের কাট ফরম্যাটেড ফরম্যাট এগুলো ছাড়া কিছু অন্য কিছু করা যাবে না ঠিক शेख আমরা মূল আলোচনা যদি ফিরে সে আপনি বাংলাদেশে এনজিওর বেশ কিছু সম্ভাবনা এবং যুগোপযোগী বেশ কিছু কর্মক্ষেত্র অথবা কর্মের পরিধির কথা আপনি তুলে ধরেছেন সমস্যার কথা যদি আমরা বলতে চাই বিভিন্ন জায়গায় এরকম বেশ কিছু অমুসলিম কী বলা হয় পরিচালিত কিছু প্রতিষ্ঠান আছে এনজিও প্রতিষ্ঠান আছে সেগুলির মাধ্যমে মানুষদেরকে যেমনিভাবে ইসলাম থেকে সরিয়ে নেওয়া এরপরে দারিদ্রতার ভয় দেখিয়ে কিংবা ক্ষুদ্র ঋণের প্রভাব দেখিয়ে তাদেরকে আনশুননা থেকে দূরে সরিয়ে নেওয়া এরকম বেশ কিছু বিষয় কিন্তু আমাদের দেশ সেটা পরিচালিত হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন আমি বলবো এই বিষয়ে আমাদের মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে এবং এটা বাস্তব এটা অবস্থায় বলা যাবে না এটা সারা দুনিয়াতে আছে এটা এবং তারা পরিকল্পিতভাবেই বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে এই এই ধরনের কাজগুলো করে থাকে এবং সেখানে তারা এই এনজিওরা এই বিভিন্ন ধরনের প্রলোভনের মাধ্যমে মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসতেছে এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিয়ে ডিভোর্স করে দিচ্ছে সেপারেশনে নিয়ে যাচ্ছে এমনিভাবে ছোট বাচ্চাদেরকে চকলেটের আপনাকে যেন লোভ দেখিয়ে বা বিভিন্ন উপাদানের লোভ দেখিয়ে তাদেরকে তাদের ধর্ম থেকে তারা কি বলে বের করে নিয়ে আসতেছে তো এইগুলি আমাদেরকে খুবই সতর্কতার সাথে আমাদেরকে এগুলি খেয়াল রাখতে হবে তাদের কার্যক্রম যদি এমন হয় তাহলে অবশ্যই সেই কার্যক্রম নিজেকে সম্পৃক্ত করা যাবে না আমরা এমনও জানি যে বিভিন্ন মানে আপনার এই শিক্ষার কথা আমি বলেছি শিক্ষার ক্ষেত্রে তারা অনেক অগ্রসর কিন্তু এই শিক্ষার অগ্রসরতা করতে গিয়ে তারা আমাদের ছেলে মেয়েদেরকে এমন কিছু শেখায় যেটা আমাদের ধর্মের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এমনিভাবে আপনার এই সেবার নামে চিকিৎসা সেবা ইত্যাদি বিশেষ করে মেয়েদের হোক ছেলেদের হোক সে চিকিৎসার নামে এমন কিছু করে যে এগুলি করতে গিয়ে এবং সব প্রশ্ন করে ফেলে যে তোমাদেরটা ভালো না আমাদেরটা ভালো তোমরা বলো এইভাবে আমাদের দিন থেকে তারা মানে আমাদের ছেলে মেয়েদেরকে এবং আমাদের জনগণকে তারা মানে বের করে নিয়ে আসার চেষ্টা করে এমনিভাবে আরও অনেক গুলো বিষয় আছে যেগুলি আমাদের সাথে যায় না বিশ্বাসে আমরা যারা আছে আমাদের সাথে যায় না অতএব যে কোনো এলাকায় যে কোনো এনজিও যে কোনো কাজ করতে চায় যদি তারা ভালো এবং কল্যাণ করতে চায় আমরা তাকে ওয়েলকাম জানাবো কিন্তু তাদের এই কাজের পিছনে যদি কোনো ধরন দূর কোনো তৎপরতা থাকে তাহলে অবশ্যই আমরা সেটা বর্জন করব এবং প্রয়োজনে আমরা সেটার জন্য নিয়মতান্ত্রিকভাবে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব প্রতিশোধের ব্যবস্থা করব। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দিন ইমান এবং আমাদের সাংস্কৃতিক আমরা রক্ষা করতে ইনশাআল্লাহ শেখ মানে এনজিওর মধ্যে এনজিও আছে যেমন চিকিৎসা ক্ষেত্রকে প্রভাবিত করে যেমন কিছু এনজিওতে এমনও আছে যে জন্ম নিয়ন্ত্রণ থেকে শুরু করে অ্যাবর্শন থেকে শুরু করে বেশ কিছু এরকম এবং পাশাপাশি তারা আবার ভালো কাজও করে থাকে বেশ কিছু টিকা টিপ্পনি এরকম বিষয়গুলি দিয়ে থাকে এইটাকে কি আপনি সম্ভাবনা বা দেখছেন নাকি সমস্যা মনে করছেন না এটা তো সম্ভাবনা কিন্তু এটারকে সামনে রেখে আমাদের এই সংস্কৃতিতে এবং বিশেষ করে নৈতিক তো চরিত্রকে ধ্বংস করার যদি কোনো কাজ করে তাহলে অবশ্যই সেটাকে আমরা সমর্থন করব না বিশেষ করে এখন আমরা বিভিন্নখানে শুনতে পাই জানতে পারি যে তারা আমাদের কোচি মেয়েদেরকে তারা টার্গেট বানাচ্ছে কিশোরীদেরকে তারা টার্গেট বানাচ্ছে এবং শিক্ষাঙ্গনে তাদের এই বয়স যে কী কী করতে হবে না করতে হবে সে ওপেনলি তারা সে তারা সেখানে শেখাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই এটাকে আমরা সমর্থন করতে পারি না এর জন্য তার মায়েরা আছে না হ্যাঁ কোনো যদি শিক্ষাঙ্গনে মহিলারা এবং তারা বড়দের মানে ভূমিকা পালন করে সেটা ভিন্ন হতে পারে কিন্তু সেখানে ছেলেরা যাবে এবং তারা সেখানে লেকচার দেবে এবং তারা বুঝাবে এটাকে আমরা কোনো মতেই এটাকে স্বীকৃতিও দিতে পারি না সমর্থনও করতে পারি খুব সুন্দর করে আজকে আপনি নির্ধারিত টপিক্স বাংলাদেশে এনজিও সমস্যার সম্ভাবনা সমস্যাগুলো কথা বলতে খুবই কম দেখেছি আপনাকে এবং সম্ভাবনার পরিধিটা আপনি অনেক বড় করে দেখিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে পাশাপাশি দর্শকের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিয়েছেন আল্লাহ তালা আপনাকে উত্তম যাচা দিন আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবনবিধান আর আপনারা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে এই অনুষ্ঠানটি সপ্তাহের প্রতিদিন প্রচারিত সম্প্রচারিত হয়ে থাকে এবং পরবর্তীতে পুনঃপ্রচারিত হয়ে থাকে ফেসবুক এবং ইউটিউবেও নেক্সাস টেলিভিশনে এই অনুষ্ঠানটিকে দেখা যায় আপনারা যারা প্রশ্ন করেন কিন্তু প্রশ্ন করে হয়তো বা বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে পড়েন অন্য কাজে অ্যাঙ্গেজ হয়ে যান আপনারা যদি এই প্রশ্নের সমাধান পেয়ে না থাকেন সরাসরি এই অনুষ্ঠানে তাহলে পরবর্তীতে আপনারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে নিতে পারেন আল্লাহ সবদাল আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানের সাথে থাকার এবং এখান থেকে জ্ঞান অর্জন করে আল্লাহর পথে চলার সেই তফিক দান করুন